চাইনিজ মেয়েটা দড়ির ওপরে শুয়েছিল আর তার বয়ফ্রেন্ড সেই দড়ি খুব জোরে হাত দিয়ে টেনে ধরে রেখেছিল। কিন্তু হঠাৎই ছেলেটা দড়ি ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে কম্পুর শক্তি দিয়ে মাছ ধরতে শুরু করে দেয়। ততক্ষণে মেয়েটাও দড়ি থেকে উল্টে নিচে পড়ে যায় আর ছেলেটা ওদিকে তুফানের মতো স্পিডে মাছগুলোকে ধরে কড়াইয়ের মধ্যে ফেলতে লাগে আর সঙ্গে কিছু পনিরকেও কম্পুর শক্তি দিয়ে কেটে রেডি করে নেয়। তারপর ফাইনালি শুরু করে দেয় রান্না। আর আপনি যদি এই ভিডিও দেখতে দেখতে লাইক করে ফেলেন তাহলে রাস্তায় একটা মোবাইল কুড়িয়ে পাবেন, আর যদি কোনোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে কালকে 2000 টাকা কুড়িয়ে পাবেন। জানি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এর আগে এরকম অনেকেই পেয়েছে। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে চেষ্টা করে দেখুন। এরপর ছেলে আর মেয়েটা দুজনে মজা করে খেতে শুরু করে।